তাহলে কি ড্রাইভার নামরাই পেরাত্তি দেবে না স্যার? অবশ্যই দেবে, আমাদের পার্টির চেয়ারম্যান। আমরা কয়লাসুর গরুসুর আমরা সব অবশেষে আজ সন্ধ্যে 7টার সময় ISF তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে। সেই প্রার্থী তালিকায় কী কী চমক থাকছে, কোন কোন জায়গায় প্রার্থী দিতে চলেছে ISF, বিশেষ করে ভগবানগোলা এবং বিশেষ করে যাদবপুর, আরও যে সকল হট কেন্দ্র রয়েছে বিশেষ করে ডায়মন্ড হারবারে কী হতে চলেছে, ISF নেতার কথা থেকে বোঝা যায়, স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী অফিসিয়ালিভাবে লড়তে চলেছেন। তো ISF নেতা তার কথার মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে, বিশেষ করে তিনি কয়লা কেলেঙ্কারি এবং গরু পাচার প্রসঙ্গ নিয়ে যেভাবে সরব হয়েছে, যেভাবে প্রতিবাদ করেছেন, সে থেকেই বোঝা যাচ্ছে যে ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে চলেছে ISF তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ড। বিশেষ করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন কি করবেন না, আজকে সন্ধ্যে 7টার সময় স্পষ্ট হবে। দীর্ঘ পরীক্ষার অবসান ঘটাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটি। বিশেষ করে আমরা সূত্রের মাধ্যমে খবর পাচ্ছি যে ডায়মন্ড হারবার থেকে একদম ফাইনালি লড়তে চলেছে, বা ডায়মন্ড হারবার থেকে আজকে সন্ধ্যে 7টার সময় ঘোষণা হতে চলেছে নওশাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছে। সেক্ষেত্রে জোটে লড়ছে কিংবা ISF সম্পূর্ণ ডায়মন্ড হারবার থেকে একলা লড়বে সেটাই দেখার, কিন্তু ISF লড়তে চলেছে ডায়মন্ড হারবার থেকে। আপনাদের কী মতামত, ISF যদি লড়ে ISF কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারবে? আপনাদের মতামত জানাবেন। চলুন ISF নেতা আরও কী কী বলছে, বিশেষ করে কী কী পয়েন্ট তুলে ধরেছে আমরা শুনে আসি, দেখে আসি। চিন্তা নেই ভাই, ঘোষণা হবে সেটা তো খুব ভালো কথা, সন্ধ্যে 7টার মধ্যে আমাদের ঘোষণা হবে, সেটা আমাদের রাজ্য কমিটির নেতারা আছে এবং আমাদের পার্টির চেয়ারম্যান আছে। সন্ধ্যের সময় আমরা কিছুক্ষণের মধ্যে সময় মানে আর কিছুক্ষণের মধ্যে আমরা জানিয়ে দেবো। তাহলে কি ড্রাইভার নামরাই পেরাত্তি দেবে না স্যার? অবশ্যই দেবে, আমাদের পার্টির চেয়ারম্যান। আমরা কয়লাসুর গরুসুর আমরা ওইসব সারদা টাকাসুর ওইসব নেতায় আমরা শিক্ষায় শিক্ষিত না। আমরা এমন একটা নেতা শিক্ষায় শিক্ষিত তার নাম হলো নওশাদ সিদ্দিকী, তার নাম হলো বিশ্বজিৎ মাইতি, আরও রাজ্য কমিটির নেতারা আছে। আমাদের নেতারা আমাদের শিক্ষা দেয় তোমরা মারামারি হানাহানি করো না, ওরা যদি মারে তোমরা মার খাওয়া থানায় যাও। আর আমার ওদের নেতারা কী করে, ডাইরেক্ট এসে বোম বন্ধু গুলি চালিয়ে দিচ্ছে, আজ ভাঙরটাকে মুড়ি মুড়কির মতন বোমা ফেলেছে। এই সওগাত মোল্লা, এই আলামুল মোল্লারা, এই আহসান মোল্লারা, এই খয়রুল মোল্লারা, আজকের ভাঙরের মায়েদের চোখের জল এখনো টপ টপ করে পড়ে যাচ্ছে এই সওগাত মোল্লার জন্য। আর সেই সওগাত মোল্লা আজকের ভাঙরে এসে জুতো মেরে গরু দান করছে এই সওগাত মোল্লা। এই জন্য আমাদের ISF ছেলেরা ফেলাইন দিয়ে গোলাপ জল দিয়ে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করছে, কারণ ওই শোষক যদি আবার ভাঙরে আসে এখানকার সব ধানের নাম শোষক লেগে যায়, সাধারণ মানুষেরও এরকম শোষক লেগে যাবে। এই জন্য সওগাত মোল্লাকে বয়কট করে দিচ্ছে। আর বাংলার মুখ্যমন্ত্রী এখনও সওগাতের বিরুদ্ধে কোনো কথা না বলে, তিনি সওগাতকে এখনও ধমকানি চমকানি না দিয়ে তিনি সওগাত মোল্লাকে আরও পাওয়ার বাড়িয়ে দিয়ে মানুষের লাশে রাজনীতি করাচ্ছে। এই বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুরো পুলিশকে দিয়ে ক্ষমতা অপব্যবহার করছে, বাড়িতে মায়েরা রোজা করছে, ছেলেরা রোজা করছে, ঘরের মধ্যে দরজা দিয়ে দিচ্ছে, সেখানে ঘরের মধ্যে পুলিশ লাঠি চার্জ করছে। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা হোক এবং আমরা কড়া ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হবো, হাইকোর্টের দ্বারস্থ হবো আগামী দিন, মনে থাকো। আর পশ্চিমবাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রীকে জবাব দেবে আগামী দিন, শুধু সময়ের অপেক্ষা। তাহলে কি আজকে যাদবপুরে প্রার্থী ঘোষণা করবে দ্বিতীয় পর্বে? অবশ্যই ঘোষণা করবে, আজকে সর্ব জায়গায় ঘোষণা হবে। আমাদের অত চিন্তা নেই ভাই, আমাদের বাড়িতে ইডি CBI যাবে না,
আমরা জনগণের জনপ্রতিনিধি দেবো। মানুষ আমাদের পক্ষে আইএসএফ আমরা একটা জিনিস, আইএসএফের মানুষের মনে মনে ঢুকে গিয়েছে এই আইএসএফ এই খাম চিহ্ন। আমরা খাম মানে কি, খামটা হলো চিঠি মানুষের বাড়ি বার্তা পৌঁছে দেওয়া, আর টিএমসি এ ফুল, এ শুধু মানে বিজেপি একটা বিজেমূল, একটা বিজেমূল একটা বিজেপি, শুধু একটা ফুলই হেরফের।